কাজল দিয়ে লিপস্টিক দিয়েছেন কখনো? অবাক লাগছে না একটা? কালো কালার লিপস্টিক ঠোঁটে বড়ই বেমানান লাগে আমার কাছে। কেন জানি কালো কাজল চোখে সুন্দর মানায় আমার মনে হয়, কিন্তু হ্যাকটি দেখে অনেক ট্রাই করতে ইচ্ছা হলো। যে কালো কাজল আমাদের চোখে মানায়, আমাদের চোখের সৌন্দর্য বাড়িয়ে তোলে, সে কাজল ঠোঁটেও মানালে একই জিনিসের দুইটি আলাদা বেনিফিট পাবো। এই হ্যাকটা ইদানিং এত বেশি ভাইরাল হচ্ছে যে কাজল দিয়ে লিপস্টিক দিচ্ছে অনেকে, কাজল দিয়ে আবার এভাবে লিপ লাইন করে দেন অন্য লিপস্টিক অ্যাপ্লাই করে একটা সুন্দর শেডের কালার আনছে। তা আমার কাছে না অনেক বেশি ইন্টারেস্টিং লাগলো যে মানে এত সুন্দরভাবে কীভাবে লিপের এত একটা গর্জিয়াস কালার আসে। আমি ভেবেছিলাম যে আমাকে দেখতে অনেক বেশি বিচ্ছিরি লাগবে যখন আমি লিপটা লাইন করব, বাট কাজল দিয়ে লিপ লাইন করাতে তেমন একটা খারাপ লাগেনি। আর এখন আমি একটা রেড কালার লিপস্টিক দিয়ে ভালোভাবে লিপটাকে মিশিয়ে নিচ্ছি যাতে দুইটা একসাথে মিক্স হয়, এবং এই কালারটা এসেছে সুন্দরী কালারটা দেখেন। মানে মনেই হচ্ছে না যে আমি কাজল দিয়ে লিপটাকে লাইন করেছি, কেউ হঠাৎ দেখলে বুঝতেই পারবে না যে এত সুন্দর একটা কালার এসেছে আমার কাজল আর লিপস্টিক মিক্স করাতে। আমি যদি এখানে একটু ডিপভাবে কাজলটা অ্যাপ্লাই করতাম তাহলে হয়তো এটা একটু খয়েরি কালারের মতন আসতো, যেহেতু আমি হালকাভাবে অ্যাপ্লাই করেছি তাই এইরকম একটা কালার এসেছে, আর কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এবার আমি একটু লিপ গ্লস অ্যাড করে নিয়েছি। হ্যাকটা আমার অনেক বেশি ভালো লেগেছে এবং আমি এইভাবে আবারও অ্যাপ্লাই করব। নতুন আরও অনেক ভিডিও পেতে ফলো করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।